হ্যালো গাইস, তো কেমন আছো? সব আশা করি সবাই ভালো আছো। তো গাইস, এখন আমি যাবো বাজারে, কারণ এখন 9টা বাজে। তখন বাজারে আজ গাইস বৃষ্টি হচ্ছে, যেহেতু দেখতেই পাচ্ছ বর্ষা হচ্ছে খুশি করে। তো গাইস আজকে আনবো গাইস চিকেন, চিকেন খাবো, চলো বাজারে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধুদের প্রায় রান্না কমপ্লিট, সবাই দেখো কীভাবে বসে রান্না করছে। তো গাইস এখানে যে যার মতো রান্না করেই খায়, তার মানে কেউ দুজনের টিম, কেউ একজন বা কেউ চারজন এভাবে করে খায়। তো এখানে দেখতে পাচ্ছ এবার আমি বাজার করে সবে এনেছি এই যে চিকেন গাইস। তো গাইস চিকেনটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, এখানে 400 গ্রাম চিকেন আছে। আর গাইস এখানে গাইস একটা আলু, যেহেতু আমি আলু বেশি খাই না সেহেতু একটাই আলু দিয়েছি। আর এখানে গাইস আমার ভাত প্রায় ফুটছে, হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর দেখো গাইস এখানে আমি চিকেনে কী কী দেবো, যা যা বেসিক্যালি দেয় তাই তাই দেবো। খেয়ে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমাটো, এগুলো কুচিয়ে নিয়েছি গাইস দেখো। আর কি কুড়িয়ে নিয়েছি, কারণ আমাদের এই বাটার তো কোনো জিনিস নেই। তো গাইস এই ছোটো কুড়নি দিয়ে আমরা কুড়িয়ে নিই যাবে হোক। তো যে চিকেনটা এনেছি ওটা আমরা ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এখানে গাইস আলুটা গাইস লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বেশি লাল হয়ে গেছে, যা হোক যা পারি তাই করেছি। তো এখানে এক একটা করে সবগুলো আলুকে নামিয়ে নিই। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আদা একভাবে দিয়ে নিলাম, কে জানে কেমন হবে। তো গাইস এখানে দেখো আমাদের প্রায় মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে চিকেন। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের কষানো প্রায় কমপ্লিট, সুন্দর একটা কালার এসছে, ফার্স্ট টাইম এত সুন্দর একটা কালার এসছে। যেহেতু গাইস লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি তো ওই জন্য মনে হয় কালারটা ভালো এসছে, এবার খেতে পারলে হয়, জানি না কেমন টেস্ট হবে। তো গাইস আমি এখানে টেস্ট করে দেখবো, একটু ভেঙে নিই, কারণ না টেস্ট করে দেখলে হবে না। তো গাইস আমার চিকেন প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ এবার আমি চিকেনটার গাইস কালারটা এত সুন্দর এসছে, সত্যি খুব সুন্দর কালার এসছে, খেতে কেমন টেস্ট হবে গাইস জানি না, এতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখাচ্ছি ছবিটা কত সুন্দর গাইস কালার এসছে, ফটোতে ভালো বোঝা যাচ্ছে। তো গাইস ভাতের উপরে দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি খাবো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। তো দেখা হবে গাইস পরের ভিডিওতে, সব সময় টাটা, যাই হিন্দ।